নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চটের বস্তার উপরে কিভাবে আমি সুন্দর কাপ ডিজাইনটা তৈরি করেছি। তো আমি এইটা তৈরি করেছি গাঢ় সবুজ, কাপটা পুরো গাঢ় সবুজ কালার দিয়ে হয়েছে। এটা আলোর জন্য হয়তো তোমাদের মনে হচ্ছে কালো কালার, কিন্তু এটা গাঢ় সবুজ কালার। তো এটা ক্রস স্টিচ দিয়ে তৈরি করেছি। ক্রস স্টিচটা তোমরা সবাই মোটামুটি পারো, তো আমি তোমাদেরকে এবার ঘর গুনে গুনে দেখাচ্ছি আমি কটা স্টিচ নিয়েছি। নিচ থেকে দেখাচ্ছি, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, নিচে এখানে 9টা আছে, আর এপাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, নিচের এটা ধরে 8টা, আর এপাশে 9টা, আর তার একটা এক ঘাট উপরে 1, 2, 3, 4, এপাশেও 1, 2, 3, 4, মাঝখানে যেটা আছে তার একটা উপরে, এক লাইন উপরে, এখানে একটা গোলাপি কালার দিয়ে ক্রস স্টিচ করেছি। তার ওপর লাইনে 3টে, তার ওপর লাইনে 5টা, তার ওপর লাইনে 1, 2, 3, 4, 5, 6, 7, মানে একটা একটা করে এপাশে ওপাশে বেড়েছে, আর তার উপরে এখানে দুটো, এখানে দুটো ক্রস স্টিচ দিয়ে আমি এই লাভ ডিজাইনটা তৈরি করেছি। তারপরে এখানে প্লাস চিহ্ন দিয়েছি 1, 2, 3, 4, 5, এপাশেও 5টা, এপাশেও সেম 9টা, এপাশে 8টা, আর কাপের এই হাতলটা প্রথমে গেছে 1, 2, 3, 3টে, এপাশে এসছে 1, 2, 3, 4, তারপরে আবার 3টে, আর এখানে আমি এই ধোয়া উঠা এটা করেছি, এটা অ্যাশ কালার দিয়ে করেছি, ধোয়াটা যেরকম একটু সাদা সাদা কালার হয়। তো এখানে 1, 2, 1, 2, 3, তিন ঘর ছেড়ে দু তার ওপরে দিয়ে, এখানে দুটো ও পরপর উপরে গেছে দুটো, তার এক এক দুই দু তার ছেড়ে এখানে একটা ক্রস স্টিচ এইভাবে, তার উপরে দুটো, আবার এপাশে একটা, এপাশে একটা, সেম এপাশে যেরকম হয়েছে এপাশেও সেম, আর এপাশে যেরকম হয়েছে একদম এপাশেও ঠিক সেম। তো এইভাবে আমি এই ডিজাইনটা কমপ্লিট করেছি। এবার এটা সাদা উল দিয়ে ভরাট করে দেবো দেখতে সুন্দর লাগার জন্য। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে বাড়িতে তৈরি করো, এটা দেখতে খুবই সুন্দর আর অন্য অন্য রকম একটা ডিজাইন। ক্রস স্টিচ দিয়ে অনেক রকমের ডিজাইন আমার ভিডিওতে, আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। ধন্যবাদ।